উত্তর অঞ্চলের বন্যার পানি দক্ষিণ অঞ্চলের মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগরে নামার কারণে বোলার নদীর তীর সংরক্ষণ প্রকল্পগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে 340 কোটি টাকা ব্যয়ে গৃহীত ইলিশা রাজাপুর রক্ষা প্রকল্প এলাকার 200 মিটার ব্লক বাঁধ ধসে নদীতে বিলীন হয়ে গেছে। নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ধসে যাওয়া স্থানে পাউব নতুন করে ব্লক ও জিও ব্যাগ ভর্তি বালু ফেললেও হুমকির মুখে রয়েছে বোলার শহর রক্ষা প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলো। 3,500 বর্গ কিলোমিটার বিস্তৃত দ্বীপ জেলা ভোলা মেঘনা আর তেঁতুলিয়া নদীর ভাঙনে ক্রমশই ছোট হয়ে আসছিল। বহু আন্দোলন সংগ্রামের পর গত 10 বছরে ভাঙন রোধে 6,000 কোটি টাকা ব্যয়ে 17টি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে জেলার ভাঙন এলাকার 60 ভাগ বন্ধ হয়েছে। আরও 20 ভাগ ভাঙন বন্ধে বর্তমানে 60টি প্রকল্পের কাজ এগিয়ে চলছে এ জেলায়। বছরের পর বছর নদী ভাঙন অব্যাহত থাকায় ভিটেমাটি হারিয়ে মানুষ যখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল তখন এসব প্রকল্প দেখে আশায় বুক বেঁধেছিল ভোলাবাসী। বিশেষ করে নদী ভাঙন থেকে ভোলাকে রক্ষার জন্য শহরের প্রবেশ মুখে 340 কোটি টাকা ব্যয়ে ইলিশা রাজাপুর রক্ষা প্রকল্প গ্রহণ করায় আশাবাদী হয়েছিল মানুষ। এই এলাকায় ভাঙন বন্ধ হতে শুরু করেছিল, কিন্তু উত্তর অঞ্চলের বন্যা আর উজানের পানির তীব্র স্রোতে সেই আশার মাঝে হতাশার চির তৈরি করেছে। ব্লক বাঁধে ধস নামায় এ প্রকল্প সহ অন্যান্য প্রকল্প এলাকার মানুষের মাঝেও আবারও আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত ধসে যাওয়া বাঁধ সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। উজানের পানি বাড়ার সাথে সাথে আমাদের রাজাপুর ইলিশা বাঁধের মানে পানির চাপ অনেক বেশি থাকার কারণে আমাদের যে ব্লক দেওয়া হয়েছে এটা বিভিন্ন জায়গা থেকে ধস শুরু হয়েছে। এগুলা যদি ঠেকায় না রাখতে পারি তাহলে আমাদের ইলিশা রাজাপুর শত শত বাড়ি ঘর জায়গা জমিন স্কুল মাদ্রাসা মসজিদ এগুলি বিলীন হয়ে যাবে। যদি নদী এতন ভাঙ্গিয়া যায় তাহলে আমরা কই যাম? সরকার যেই বল্লক দিছে এই বল্লকও ভরিয়া যায়। আমরাও শেষ, আমাকেও লিয়ে যাচ্ছে আছে নদী, বল্লক তো চাইবো চাইবো আমরাও চাইবো, আমাকেও অবস্থা। নদীর এই যে মাঝখানে যে চড্ডা পড়ছে এই চড্ডা মানে যদি কাইটা দেওয়া হয় আমার মনে হয় ভালো হবে আল্লাহর রহমত। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ভোলার জেলার অভিভাবক আলহাজ জনাব তোফাইল আহমদের কাছে বিশেষভাবে অনুরোধ করব অতি দ্রুত যেন আমাদের এই নদী সংস্কার এবং এই ব্লকের জন্য কাজ করার জন্য যত সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 2017 সালে গ্রহণ করা প্রকল্পটির কাজ এ বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে জুন 21 পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। শেষ মুহূর্তে এসে ব্লক বাঁধের কিছু অংশ ধসে গেলেও নদীর তীর সংরক্ষণের কোনো প্রভাব পড়বে না। এছাড়া এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই উল্লেখ করে কর্মকর্তা জানিয়েছেন সংকট নিরসনের জন্য বিশেষজ্ঞ দল কাজ করে যাচ্ছে, 2-1 দিনের মধ্যে ধসে যাওয়া বাঁধ সংস্কার করা সম্ভব হবে। মেঘনা নদীর প্রচণ্ড স্রোত এবং উজানের পানির চাপে রাজাপুর ইলিশাতে আমাদের যে চলমান নদীতে প্রতিরক্ষা কাজ আছে 4 কিলোমিটার, এর 60 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। এখানে যে সিসি ব্লক ডাম্পিং করা ছিল সেটা লঞ্চ করে নদীতে নেমে যায়, সাথে সাথেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ওখানে অ্যাডিশনাল সিসি ব্লক এবং জিওব্যাগ ফেলেছি, বর্তমানে জায়গাটা স্ট্যাবল অবস্থায় আছে। আমরা আগামী 2-3 দিনের মধ্যে এটাকে একটা ফাইনাল স্টেজে নিয়ে যেতে পারবো, সেক্ষেত্রে আর এখানে কোনো অরিড হওয়ার কিছু থাকবে না। 2022 সালের মধ্যে ভোলা জেলায় 100 ভাগ এলাকার ভাঙন বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড। মোকাম্মেল মিশু, বার্তা24.com, ভোলা।